দেখতে পাচ্ছেন আমাদের মঞ্জুলিকা দেবী শুধু মুরগি খায়। দিদি আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি বালাসোরে। বালাসোরে কি হচ্ছে? আমরা বালাসোরে আছি। বালাসোরটা কোথায় দিদি? কি জানি কোথায়? না তুমি জানো না? আমাকে তো নিয়ে এসেছে, আমি চলে এসেছি। কে নিয়ে এসেছে এখানে? তুমি নিয়ে এসছো? আমি সব জানি। তাহলে এখানে কি আছে? এখানে একটা বিখ্যাত জিনিস আছে যেটা খোঁজ দিয়েছে পেটুক বাইকার, আর তার কারণে আমরা এখানে এসেছি। না বেসিক্যালি এখানে ভালো পাঁঠার মাংস পাওয়া যায়, তো আমরা দুটো ছাগলকে নিয়ে এসেছি, কাটা হবে। ও নো, ছাগল নই আমরা। তাহলে তোমরা কি পাঁঠা বলতে চাইছো? তুই পাঁঠা না, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোথায়? আমি এখন সিকিমে আছি, বর্ধমানে। সিম্পি শুধু মুখ ঘুরে নিচ্ছে, ভাবছে, বুঝতে পারছি না এর পরেটা কি বলবো জানে না। আমি ভাবছি কখন ভেতরে ঢুকবে, এত সুন্দর গন্ধ লাগছে। কিন্তু আমরা এখন আছি কোথায়? চাঁদে। চাঁদে কি কথা বলো, আমরা এখন আছি কোথায়? লক্ষ্মী নানা হোটেল কলকাতায় নেই তো আমরা, তো আমরা এখন আছি হচ্ছে লক্ষ্মী নানা হোটেল উড়িষ্যা। কিন্তু আমি এখানে কি করছি? ছাগল খেতে এসছো? ছাগলকে নিয়ে? আমরা ছাগল হবো? আমরা তো মানুষ, তুমি একাই ছাগল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, দিস ইজ নীল আউটার, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইক। আশা করছি ভগবানের আশা এবং আল্লাহর দোয়াতে তোমরা সবাই ভালো আছো। আমরা আছি এখন বালাসোরে, এসছি এখানে মাটন খেতে। বাজে এখন আড়াইটে, কালকে রাত্রির থেকে এখনো ঘুমাইনি, তার মধ্যে পাঠার মাংস খেতে চলে এসেছি। উড়িষ্যা ওয়ান অফ দ্য বেস্ট মাটন পাওয়ার যায়, তাই জন্য আসতে হয়েছে এখানে, কিছু করার নেই। অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, আর সাথে আমাদের সাথে আছে অবভিয়াসলি আমাদের লেডি বং রাইডার আর আমাদের মঞ্জুলিকা দেবী। লেডি বং রাইডার মঞ্জুলিকা দেবী, তুই বলবে? না, আমাকে কেউ মঞ্জুলিকা বলবে না। তুমি ছাগল তো তুমি খাও না? আমি শুনেছি নাকি এখানকার কিছু লোকাল লোকজন আছে, তা নাকি এখানকার খাবার দাবারটা প্রত্যেকদিন খায়, প্রত্যেকদিন মাটন, সেটা খাওয়ার পরে তারা আবার জ্যান্ত আছে, ভাবার বিষয়। অনেকদিন ধরে রান্না করে যাচ্ছে এরকম কুচি পাটা, যেটা সকাল 8টা থেকে রান্না হয় আর মোটামুটি 11টা থেকে পরিবেশন করা শুরু হয়ে যায়। হালকা একটা তেলের লিয়ে আর কি দেখতে পাচ্ছি, আমি আর কিছু নিইনি আর কি, এখানে ডাল ফাল আরও কিছু পাওয়া যায়, মানে ওরা ওসব খেয়ে কোনো লাভ নেই। অল্প একটুখানি মাটনের ঝোল নিয়ে ব্যাপারটা ট্রাই করে দেখবো, আর একটু মানে পাতি লেবু অতি অবশ্যই প্রয়োজন আর কি। চালটা একটুখানি মোটা মোটা, কিন্তু এই আমাদের উড়িষ্যার বুকে কিন্তু মানে পুরি বাদ দিয়ে, পুরিতে একদম অথেন্টিক বাঙালি খাবারই পাওয়া যায়, পুরি বাদ দিয়ে কিন্তু আমাদের উড়িষ্যার বুকে তুমি যেটা নিয়ে ভাতটা খেতে যাবে না কেন, এরকম মোটা মোটা চাল কিন্তু পরিবেশন করা হয়। এবার একটুখানি মটনটা কাটছি, তারপর পুরো ব্যাপারটা একসাথে বলছি। কচি পাঠা অবভিয়াসলি একটু মানে খুব ফ্যাট আছে, মানে কচি পাঠার মধ্যে যদি চর্বির পরিমাণটা থাকে তাহলে দেখবে ওই রসটা ভিতরে ঢুকে একটা আলাদাই একটা আমিষ তৈরি করে, তো সেই টেন্ডারনেসটা কিন্তু আছে মটনটার মধ্যে। মটনটা অত্যন্ত সফট, কিন্তু আর্টিস্ট বলতেই হবে খুবই কম মশলায় বানানো, মানে বিশাল কিছু মশলা কিন্তু নেই, এর মধ্যে আদা রসুন এবং হালকা হয়তো গরম মশলা এবং এদের নিজস্ব কোনো একটা ইনগ্রিডিয়েন্ট পুরো রান্নাটাকে সাবার করে ফেলেছে। এই ব্যাপারটার সাথে রায়তাটা কেন দিয়েছে আমি জানি না, হ্যাঁ অবভিয়াসলি এটা হজম করতে সাহায্য করবে, অ্যান্ড ইনফ্যাক্ট এইখানে যারা আসে এবং যারা খান তারা নাকি এখানে প্রত্যেকদিনই খান বেশিরভাগ লোক, রায়তাটা অ্যাড করার পরে ফ্লেভারটা না পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, যারা খাচ্ছে তারা খাক, তাদের জন্য আমি পুরো মন থেকে ভালোবাসা জানাই, কিন্তু আমার জন্য প্রয়োজন নেই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু কচি একটা শাল পাতায় পরিবেশন করা হয়, আমাদের ওখানে কী হয় শাল পাতাটা পৌর হয়ে যায়, সব কিছু প্যাকেজিং হয়ে যায়,
বেরোয় সবুজ চালপাতন আমরা দেখতে পাবো। যারা যারা উড়িষ্যার মুখে আসছো তাদের কিন্তু এখানে এসে এই বাটনটা অতি অবশ্যই একবার ট্রাই করা উচিত। যদি এই বাটনটা তোমরা না ট্রাই করো তাহলে তোমাদের এই এই উড়িষ্যার জার্নিটা পুরোপুরি সফল হবে না, ঠিক আছে। এই যে মাটনটা খুব আলতো আছে, তৈরি করা হয়েছে এবং অতি অবশ্যই এটা কাঠে জয় রান্না করা, কারণ সেই কাঠে জয়ের ফ্লেভারটা কিন্তু পাচ্ছে পাচ্ছ। আমাদের মধ্যে একজন আছে যে আর কি মাটন খায় সে কাছে মুড়ি, তার কাছ থেকে বক্তব্যটা শুনে নেবো। ব্যক্তিগতভাবে আমার একটা প্রবলেমের কথা বলছি, এটা অনেক পুরনো দোকান, প্রচুর কাস্টমার, আমার মনে হয় এটা কিন্তু বাজারের মধ্যে একটা দোকান, ঠিক আছে। এর আশেপাশে আরও একটা দুটো দোকান আছে আর কি, মানে গায়েগায় সেইগুলোতে কম্পারেটিভলি খুব একটা বিন্দি, আর এইখানে দেখেই মনে হচ্ছে যে এখানে ফুটফল কিন্তু খুব ভালো হয়। আমার একটা ব্যক্তিগত ধারণা যে এইখানে একটা এসির রুম যদি হতো ভালো হতো, এখানে প্রচুর গরম হয়, একটুখানি যদি এসির ব্যবস্থা করা যায় তাহলে খুব একটা মন্দ নয়, কারণ খুব গরম। আর আমি যেখানে বসে আছি আমার পিছনটাই হচ্ছে কিচেন, তো ওর যে তাপ উত্তাপটা ওখান থেকে উড়ে উড়ে এসে আমার ভিতরে তাপ উত্তাপটা বাড়িয়ে দিচ্ছে, এরকম একটা সিন। তোমার মুখে ফুল চন্দন, ছাগলটা বেশ ভালোই ছিল কিন্তু খেতে খেতে আমরা যদি এখন ছাগল হয়ে যাই তাহলে কিছু করার নেই। দেখতে পাচ্ছেন আমাদের মঞ্জুলিকা দেবী শুধু মুরগি খায়। মাটনের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা হচ্ছে 180 rupees এবং চিকেনের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 110। তো মোটামুটি আমরা ভালোই মেরে দিয়েছি আর কি, ঠিক আছে। যদি কোনো কারণে কিংবা অকারণে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পেটুক বাজার সাইনিং অফ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এখন আছি হচ্ছে বালাসোরে, আমি তো সিকিমে ছিলাম তারপরে বর্ধমানে ছিলাম, এখন কোথায় এলাম? কেদারনাথে আছি। কি হচ্ছে আজি কোথায় আমরা? আমার নুনু না মানে নুনু হোটেলের ভিডিওটা দেখো, লিঙ্কটা আছে দেখে নাও, ঠিক আছে।